আগামী 31 অক্টোবর সর্দার সরোবর বাঁধে বল্লভভাই পাটেলের মূর্তি উন্মোচনের আগেই অস্বস্তিতে মোদী। বাঁধের কাছাকাছি 22টি গ্রামের প্রধানেরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, গ্রামবাসীরা এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবে না। শুধু তাই নয়, মূর্তি উন্মোচনের দিন বাঁধ সংলগ্ন 72টি গ্রামের বাসিন্দারা প্রতিবাদে অংশ নেবেন, ঘরে ঘরে পালিত হবে অরুণধন। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে লেখা এক খোলা চিঠিতে স্থানীয় আদিবাসী নেতারা মূর্তি উন্মোচন অনুষ্ঠান বয়কটের ডাক দিয়েছেন। পটেলের 182 মিটার উঁচু মূর্তির জেরে এলাকায় প্রাকৃতিক সম্পদ ধ্বংস হচ্ছে বলেও অভিযোগ তাদের। এলাকায় স্কুল, হাসপাতাল, পানীয় জলের অভাব থাকা সত্ত্বেও জনগণের টাকা নষ্ট করে বিশাল মূর্তি গড়ে তোলার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।